সম্মানিত আমার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য যা যা থাকছে শিরোনামে সিঁড়ি এবং যে ব্যালকনি এবং ক্যান্টিলিভার সাথে যেটি সিঁড়ির রেলিং সহ রুমের সাইজ, বারান্দা, ব্যালকনি এবং কিচেন রুম, এগুলো আজ আপনাদের দেখাবো কত স্কোয়ার ফিট বিল্ডিংটি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অবশ্যই বিল্ডিংয়ের খরচ সহকারে আপনাদের দেখাবো। আর একটি বিল্ডিং আপনার স্বপ্নের বাড়িটি করার আগে অবশ্যই সেটি দেখে বুঝে নিতে হবে কীভাবে করতে হবে। মনে রাখবেন, একটু কাজ হয়ে গেলে পরবর্তীতে যতই চিন্তা করেন সেটি কিন্তু আর হচ্ছে না। তো সেই জন্য অবশ্যই ভিডিওটি দেখুন। চার রুমের এই বিল্ডিংটি কীভাবে কোথায় রুম বসানো হয়েছে, তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটি কিন্তু বাহিরের কাজ। এখানে জিনালায় যে বক্স সিস্টেম করা হয়েছে এবং সামনে যে ব্যালকনিটা দেখাচ্ছি আপনাদের, এই ব্যালকনিটা রয়েছে এখানে অন্যরকম একটি ডিজাইন, যেটি নাকি ফল ছাদের মতন বাড়তি আরেকটি ছাদ দিয়ে করা হয়েছে। সাথে রয়েছে আপনাদের ক্যান্টিলিভার, যেটি দেখতেছেন এটা ক্যান্টিলিভারের কুড়ায় 6 ইঞ্চি উপরে রাখতে হয় নিচের বিটি থেকে। তারপর যে ক্যান্টিলিভারের প্লেটটি রয়েছে সেটি রয়েছে আপনাদের 10 ইঞ্চি করে মোটা। আর এটা দেখতেছেন বারান্দা যে রাউন্ডটা মিলানো হয়েছে সেটা আপনাদের দেখালাম। তো দেখতেছেন এই বিল্ডিংটি কিন্তু 5 তলা ফাউন্ডেশন দেওয়া। তো মনে রাখবেন, এই বিল্ডিংটি মোটামুটি আপনাদের 2400 স্কোয়ার ফিট রয়েছে 4টি রুম দিয়ে। কিন্তু এত বড় কেন হলো এই বিল্ডিংটি, তো সেটি আপনাদের অবশ্যই দেখাবো। তো বাহিরে আপনাদের দেখিয়ে নিয়ে যাচ্ছি। এটা বারান্দায়, বারান্দায় একটি ছাদ রয়েছে, আপনার মেন যে ছাদ রয়েছে সেই ছাদের নিচে ব্যালকনিতে আরেকটি ছাদ হয়েছে রয়েছে। আপনাদের ব্যালকনিতে যে রেলিংটি রয়েছে সেই রেলিংটি দেখালাম। পাশে উপর যেভাবে কাজটি করা হয়েছে ক্যান্টিলিভারের ফোর্সের কাজটি, সেটিও আপনাদের দেখাবো। তো প্রথমে দেখে নিন যে কাজটি, আপনার টাইলসের কাজ চলতেছে এখানে, টাইলস মিস্ত্রি। তো এই ব্যাপারটি না বললেই নয়, এই যে টাইলসটি দেখতেছেন এটি কিন্তু 4 ফিট বাই 2 ফিট, অনেক বড় ধরনের টাইলস। তো এই টাইলসের কাজগুলো করার সময় কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে, যে ব্যাপারটি রয়েছে যে মিস্ত্রি দিয়ে যে কাজগুলো করাতে হয় সেই কাজগুলো অবশ্যই দেখে শুনে করাবেন ভালো মানের মিস্ত্রি দিয়ে। এই যেটা দেখতেছেন এটা কিন্তু বারান্দার যে রয়েছিল সিঁড়ির যে 10 ইঞ্চি নিচে থাকে সেই বিটটা কিন্তু আপনাদের দেখালাম। এখন আপনার দরজার যে গেটটি, মেন গেটটি, এই দরজাটি কিন্তু 10 ইঞ্চি কাতুনি দেওয়া হয়েছে। যে চৌকাটি দেখতেছেন, চৌকাটি কিন্তু 10 ইঞ্চি মোটাই রয়েছে। তো রেলিংটি দেখতেছেন সিঁড়িতে যে টাইলসের কাজগুলো করা হয়েছে। তো যেই ব্যাপারটি বলতে চেয়েছিলাম, প্রথমে একটি টাইলসের মিস্ত্রি দ্বারাই আপনাদের কাজ ফিনিশিং ভালো হয়। মনে রাখবেন, আপনার যত উন্নত মানের টাইলস কাজ না ব্যবহার করেন যদি মিস্ত্রি আপনার ভালো না হয়। একটি কথায় প্রবাদ আছে, বাজার যত দামি করেন না কেন, যদি রাঁধুনি ভালো না হয় তাহলে কিন্তু সব কিছুই বিফলে যায়। তো সেই জন্য অবশ্যই টাইলসের মিস্ত্রিগুলো দেখে শুনে কাজ করাবেন। এখানে কাজ করতেছে টাইলস মিস্ত্রি, তো ওনার কাজটি খুবই সুন্দর। তো দেখাচ্ছি আপনাদের যে রুমগুলোর কি। তো প্রথমে কিন্তু আপনাদের দেখিয়ে আসলাম যে চতুর্দিকে ঘুরিয়ে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো, 4টি রুমের একটি রুম আপনাদের দেখাতে যাচ্ছি। এটা কিন্তু প্রথমে সিঁড়ির যে ডাইন সাইডে যে রুমটি সেই রুমটি দেখাচ্ছি। তো এই রুমের যে ব্যালকনিটি রয়েছে, ব্যালকনিটি কিন্তু রয়েছে প্রায় 5 ফিটের মতো। তো রুমটি কিন্তু অনেকটা বড়, এটা সামনের একটি রুম। এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। তো টয়লেটটি কিন্তু একটু বড় সড়ো, অনেক সময় আমরা কিন্তু 4.5 ফিট বাই 7 ফিট দিয়ে থাকি। এটা কিন্তু এই পাশেই রয়েছে 7 ফিটের মতো, তারপর লম্বা রয়েছে প্রায় 8 ফিটের মতো। তো অনেকটাই খোলামেলা রয়েছে। তো বেরিয়ে আসলাম আমি সামনে যে মেন হলরুম রয়েছে সেটি, হলরুমের দুই সাইডে যেই কাজটি রয়েছে সেটি তো দেখাচ্ছি। এটাও কিন্তু রয়েছে আপনাদের পিছনে যে রুমটি, সেই রুমটি আপনাদের দেখাচ্ছি। তো তারপর চলে গেলাম আমি, যেটি রয়েছে সেটি হয়েছে আপনাদের, এখন দেখাচ্ছি যে মাঝখানে যে কিচেনটি রয়েছে সেই কিচেন রুমটি। তো এখানে 2 ইউনিট যদি করতে চান, এই বিল্ডিংটি বর্তমানে কোনো ইউনিট করা হয়নি, যদি 2 ইউনিট করতে চান তাহলে এই কিচেন রুমের মাঝখানে একটি দেওয়াল দিতে পারবেন। সেই জন্য এখানে যে কিচেন রুমের যে কাজটি দেখতেছেন সেটি 2 ভাগে করা হয়েছে। তো উপরে কিন্তু গ্যাসের যে হাওয়া যাবে, ধোয়া যাবে, সেই জন্য পাইপের ছাদা দেখালাম। এই যে দেখতেছি নিচের ফ্লোরটি, এটা কিন্তু কিচেন রুম থেকে নিচের ফ্লোর থেকে 3 ইঞ্চি উঁচা করা দেওয়া রয়েছে এই ফ্লোরটি। তো এখানে কিন্তু মোটামুটি একটি বড় সড়ো একটি জায়গা রয়েছে, সেই জায়গাটি আপনাদের দেখাচ্ছি। দেখানোর সাথে
যেটা রয়েছে এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা কিন্তু কর্নারে যে আরেকটি রুম রয়েছিল সেই রুমটি কিন্তু দেখাতে যাচ্ছি আপনাদের। তো এটা হচ্ছে গিয়া কর্নারের আরেকটি রুম। তো মোটামুটি আপনাদের তিনটি রুম দেখালাম। এখন রয়েছে যে মাঝখানে এই সাইডে যে টয়লেট একটি রয়েছে সেই টয়লেটটি, ওই সাইডে কিন্তু একই টয়লেট রয়েছে। তো তারপর যেটি দেখাতে যাচ্ছি সেটি কিন্তু এখন আপনার সামনে যে আরেকটি রুম রয়েছে, দুটি রুম সামনে সেই আরেকটি রুম, এই রুমের সাথেও কিন্তু রয়েছে একটি টয়লেট। সেই টয়লেটটি কিন্তু আগেই বলেছি আপনাদের 7 ফিট রয়েছে পাশে, প্রায় এমনিতে রয়েছে প্রায় 8 ফিটের মতো, 8 ফিট নয় 9 ফিটের মতো। তো যাই হোক, আপনাদের কিন্তু আমার সামনে রুমটা দেখালাম, এখন ব্যালকনিটা দেখাতে যাচ্ছি। তো এরকম এই বিল্ডিংটি কিন্তু মোটামুটি আপনাদের প্রায় 2400 স্কোয়ার ফিটের মতো। তো এই বিল্ডিংটিতে কিন্তু রয়েছে প্রায় 41 ফিট বাই 45 ফিট। তো ব্যালকনি সহকারে কিন্তু প্রায় একটু বেশি হয়ে যাবে, তো সব মিলিয়ে মোটামুটি আপনাদের প্রায় 2400 স্কোয়ার ফিট। তো অনেকেই কিন্তু বলে থাকেন যে বিল্ডিংয়ের স্কোয়ার ফিটগুলো, এটা কিন্তু আমি হলরুমে ঘুরিয়ে আপনাদের দেখালাম, তো স্কোয়ার ফিটগুলো যে 4 রুমের একটি বিল্ডিং করলে কত স্কোয়ার ফিট জায়গা লাগে। তো আসলে মূলত আপনাদের রুমের ওপর নির্ভর করে ছোট বা বড় কী রকম করবেন সেটি আমি কিন্তু সিঁড়ির উপরে উঠে কিন্তু আপনাদের যে ফোর্সের সেই ফোর্সের চোখে এটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো যেটি বলতে চাইছিলাম, তো আসলে স্কোয়ার ফিট আপনার 1500 স্কোয়ার ফিটের ভিতরে একটি বাড়ি করা সম্ভব। তো যাই হোক, এই বাড়িটি করতে গিয়ে 5 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা করতে গেলে প্রায় আপনার 45 থেকে 50 লক্ষ টাকা খরচ হবে এরকম একটি বাড়ি 2400 স্কোয়ার ফিটের। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।